এক মিটার দূরত্বের মধ্যে কোনো কিছু থাকলে জানিয়ে দেবে সেন্সর। আরও কাছে গেলে মাইক্রো স্পিকার থেকে বেজে উঠবে সতর্কতামূলক শব্দ। একটি সেন্সর, একটি মাইক্রো স্পিকার, ব্যাটারি সব মিলিয়ে একটি স্মার্ট সানগ্লাস। ক্ষীণ দৃষ্টি ও দৃষ্টিহীন মানুষদের জন্য বিশেষ ধরনের চশমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন নদিয়ার কলেজ পড়ুয়া অর্ক বিশ্বাস। এই ধরনের চশমা অবশ্য প্রথম নয়, বাজারে স্মার্ট চশমার ন্যূনতম দাম 6,000 টাকা, সেখানে মাত্র 200 টাকায় চশমা বানিয়ে ফেলেছেন নদিয়ার মাছদিয়া সুধীর রঞ্জন লাহিড়ি কলেজের ফাইনাল বর্ষের এই পড়ুয়া। দাম আর একটু বাড়িয়ে সেন্সিং রেঞ্জ 10 ফুট এবং ভয়েস কমান্ডিং সিস্টেম যুক্ত করা হলে বহুমূল্য স্মার্ট গ্লাসকেও তার চশমা টেক্কা দিতে পারে বলে জানিয়েছেন অর্ক। অর্ক জানান, কলেজের NSS ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রতিবন্ধী ক্যাম্পে ঘোরার সময় তিনি দেখেন অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে সহযোগী যন্ত্র থাকলেও দৃষ্টিহীনদের জন্য সেই রকম কোনো যন্ত্র নেই, আর থাকলেও তা ব্যয়বহুল। তারপরেই দৃষ্টিহীনদের জন্য স্মার্ট চশমা তৈরি করার ব্যাপারে চিন্তাভাবনা করছেন অর্ক। তার কথায়, দৃষ্টিহীনদের কালো চশমা পরিয়ে দেওয়া হয়, কিন্তু আদৌ কি সেটা তাদের কোনো কাজে লাগে? তাই ভাবলাম ওদের জন্য যদি কোনো চশমা তৈরি করা যায়। চশমার প্রোটোটাইপ তৈরি করে ফেলেছি, পরীক্ষাও সফল হয়েছে, 1-2 সপ্তাহের মধ্যেই বিক্রয়যোগ্য চশমা তৈরি হয়ে যাবে। কিন্তু কিভাবে 200 টাকায় তৈরি হলো এই স্মার্ট চশমা? অর্ক জানান, স্থানীয় মাছদিয়া বাজার থেকে একটি বিশেষ সেন্সর খুঁজে পান তিনি, যার দাম মাত্র 55 টাকা। তার সঙ্গে 10 টাকার মাইক্রো স্পিকার, 15 টাকার ব্যাটারি, 25 টাকার চার্জিং ডিভাইস ও অন্যান্য জিনিস মিলিয়ে 15 টাকা লাগে, আর সানগ্লাসের দাম 80 টাকা। এইসব সামগ্রী দিয়েই তৈরি হয়েছে ওই স্মার্ট চশমা। অর্ক বলেন, একবার চার্জ দিলে অন্তত 6 ঘন্টা চালু থাকবে চশমাটি। ভবিষ্যতে স্মার্ট চশমার সঙ্গে GPS মোটর স্পিকার যুক্ত করে এই চশমাকে আরও বেশি স্মার্ট করতে চায়, যাতে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারেন প্রতিবন্ধী ব্যক্তি। অর্ক নিজে অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে, বাবা পেশায় কৃষক, বাড়িতে কৃষিপণ্যের দোকান রয়েছে একটি, মা বাড়িতেই থাকেন। ছেলের এই সাফল্যে বাবা নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন, আমাদের নুন আনতে পান্তা ফুরোনো সংসার, সরকারি কিংবা বেসরকারি সংস্থা যদি অর্কের পাশে দাঁড়ায় তাহলেই ও এগোতে পারবে।